হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শাড়িটা থেকে একটা গাউন কাটিং করব, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এক্সট্রা যে ব্লাউজ পিসটা ছিল সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, এখানে নিচ থেকে সমান করে নেব। নিচ থেকে সমান করে নিয়ে প্রথমে আমি পিছন পাড়টা কেটে নেব। প্রথমে নিতে হবে ঝুলের মাপ, ঝুল নিয়েছি শেষ্ত পর্যন্ত, ঝুলের মাপ নিয়েছি, ঝুলের মাপ তার সাথে 1 ইঞ্চি নিতে হবে এক্সট্রা। উপরে পুট নিয়েছি 5.5 ইঞ্চি, আর ছাতি মোড়ার মাপ নিয়েছি 6 ইঞ্চি। ফুটের মাপ যা নেবো তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে ছাতি মোড়ার মাপটা নেব। তো এবার একটা এখানে লাইন টেনে দেব, এখানে নেব ছাতির মাপ। ছাতির মাপ যা থাকবে তার 1/4 ভাগ, আর তার সাথে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন। এবার দাগটা নিচের দিকে কোমর পর্যন্ত নামিয়ে দেব। এখানে ছাতি মোড়ার শেপ দেব, এখান থেকে পেছন পাটের জন্য নেব এখান থেকে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে ছাতি মোড়ার শেপ দিয়েছি। আর গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি, পিছন গলার জন্য গলার ডিপ নিয়েছি 8 ইঞ্চি, আর গলার চওড়া নিচের দিকে চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। এটা আপনারা কম বেশি নিতে পারেন। সামনের পাটটা ড্রয়িং করে নিয়েছি পিছন পাটটা বসিয়ে, আর সামনের পাটে 1/2 ইঞ্চি ভিতরে ছাতি মোড়ার শেপ দিয়ে দিয়েছি। আর গলার চওড়া গলার ডিপ নিয়েছি 7 ইঞ্চি, আর নিচের দিকে চওড়া নিয়েছি গলায়। এবার এখানে সামনের গলার শেপটা দিয়ে দেব, আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। এবার এটা মেন কাপড়ের উপর ফেলে কেটে নেব। আমি এখানে ফুল স্লিভস করব, স্লিভসের জন্য কাপড় রেখে বাকি কাপড়টা আমি আলাদা করে নেব। এইটা আমি নিচের অংশের ঘেরের জন্য ব্যবহার করব। তো যে যতটা কাপড় থাকবে তাকে হাফ করে নেব, হাফ করে নিয়ে সামনের আর পিছনের ঘেরটায় ব্যবহার করব। এটা আমি কুচি দিয়ে টপারটার সাথে অ্যাটাচ করে দেব। তো এখানে স্লিভসটা আমি কাটিং করে নেব। স্লিভসের ঝুলটা আছে আমার এখানে 27 ইঞ্চি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। সূত্রের সাহায্যে স্লিভস কাটিং এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এখানে আমি স্লিভসটা কেটে নেব। আমি লাইলিনটা মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো পয়েন্টের মাপ, তার সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা, আর চওড়াটা দেবো ছাতিকে 10 দিয়ে ভাগ করে, নিচেও ছাতিকে 10 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করে নেব, উপরের সমানে নিচেও পয়েন্ট করে নেব। এবার পয়েন্ট থেকে 2 ইঞ্চি গ্যাপ দিয়ে নিচ পর্যন্ত একটা টেকিং দেব, এটা সামনের পাটে। দেখুন দুটো টেকিং দিয়ে নিয়েছি। পিছন পাটটাও এইভাবে রেডি করে নেব, পিছন পাটেও কোমরে নিচের দিকে দুটো টেকিং দেব, আর গলার পট্টিগুলো লাগিয়ে নেব। তো দেখুন উপরের পাটটা আমি রেডি করে নিয়েছি, হাতা দুটো অ্যাটাচ করে নিয়েছি। এবার এই কোমরের মাপ নিয়ে আর নিচের অংশটায় যে ঘের অংশটা সেইটার মাপে, এই কোমরের মাপে তাতে কুঁচি দেব, কুঁচি দিয়ে আর টপারটে অ্যাটাচ করে দেব। তো এটা আমি লাইলিনের সাথে অ্যাটাচ করে নিয়েছি নিচের অংশটা। এবার এটা টপ পার্টে অ্যাটাচ করে দেবো, অ্যাটাচ করে দিয়ে ফিটিংস করে নেব। এই হলো আমার গাউনের ওভারঅল লুক। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব।